আর জামাই আদর না করাই ভালো মলয়কে গ্রেপ্তারির দাবি শুভেন্দুর রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কার্যত মলয় ঘটকের গ্রেপ্তারির দাবি তুললেন ইতিমধ্যেই কয়লা পাচার কাণ্ডে মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করেছে ইডি শুভেন্দু শনিবার বললেন আমার মতে আর জামাই আদর না করাই ভালো সবাই জানে মলয়বাবু দুর্নীতির সাথে যুক্ত আর কী বলেছেন নন্দীগ্রামের বিধায়ক কয়লা পাচার মামলায় বহুদিন আগেই মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করতে ইদি তলব করে বারবার তলব করা সত্ত্বেও তিনি মাত্র একবার মুখোমুখি হন এই ঘটনা নিয়ে মামলা পর্যন্ত গড়ায় আদালতে একবার মাত্র তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন মন্ত্রী বলে তাকে আরও ডাকতে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বার বার তলব এদিয়ে গিয়েছেন তিনি আজ শুভেন্দু অধিকারী বলেছেন একটা লোক বারো বার বুড়া আঙুল দেখিয়েছে এই দিকে বারবার ওরা আঙুল দেখিয়েছে এরপরে তার সঙ্গে আর জামাই আদর না করাই ভাল সবাই জানে যে কয়লা স্ক্যামের ডায়েরিতে এমজি বলে একটা নাম ছিল লেখা ছিল এমজি এই এমজিটাকে সবাই জানে আর মলয়বাবুকে দুর্নীতির টাকা দিয়েছিল আর জামাই আদর না করাই ভাল মলয়কে গ্রেপ্তারির দাবি শুভেন্দুর বিরোধী দলনেতা আরও যোগ করেন তৃণমূল কাউন্সিলর থেকে আজ পর্যন্ত তিনি যত বেআইনি প্রপার্টি করেছেন নিউটাউন থেকে আসানসোল পর্যন্ত তথ্য তো হাতে হাতে ঢুকছে তার জন্য তো তদন্তের দরকার নেই আমরা ওনাকে খুব তাড়াতাড়ি কেষ্টমণ্ডলের পাশে দেখতে চাই একটা লোক সিবিআইকে বুড়ো আঙুল দেখিয়েছে ঢুকিয়ে দেওয়া উচিত